স্বাগত জানাচ্ছি। আজকের একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি একজনের থেকে ইন্সপায়ার হয়ে, আমি তার নামটা বলে দিচ্ছি। তারও একটা চ্যানেল রয়েছে, প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলের প্রিয়াঙ্কা থেকে আমি ইন্সপায়ার হয়ে এই মেকআপ লুকটা করেছি আর কি। অনেকটা ওর মতন করার চেষ্টা করেছি, কিন্তু বাট ওর মতন একদম এক্স্যাক্টলি করতে তো পারবো না। ও অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে, অত দামি প্রোডাক্ট আমার কাছে নেই। আমার কাছে যেটুকু আছে সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এর আগে হিন্দিতে যখন ভিডিও বানাতাম, প্রথম প্রথম চ্যানেল যখন প্রথম খুলেছিলাম, হিন্দিতে যখন ভিডিও বানাতাম তখন টুকটাক মেকআপ লুক শেয়ার করতাম। তো আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি ওই দেখে দেখে শিখে আর কি নিজের ওপর ট্রাই করতে 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 মোটামুটি একটা মানে ক্যারি লুক ক্রিয়েট করতে পারি। তো প্রিয়াঙ্কা থেকে এই সরস্বতী পুজোর মেকআপ লুকটা দেখে নিয়ে আমি এইভাবে ক্রিয়েট করেছি। একেবারে তো ওর মতন হয়নি, আর ওর মতন অত সুন্দরও আমার লাগছে না। তো যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি না বকবক করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো মেকআপ শুরু করার আগে প্রথমে আমি চুলগুলো ক্রিম করে নেব, তার কারণ আমার চুলগুলো প্রচণ্ড নেতানো টাইপের দেখতে পাচ্ছ। আর আমি দুদিন আগে শ্যাম্পু করেছিলাম, যে ভিডিওটা তোমরা আজকের পাবে পেয়েছো আর কি। এটাও সেম দিনে যাবে, একই দিনে দুটো ভিডিও যাবে, তার কারণ নয় তো প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো চুলগুলো ক্রিম করে নেব। তোমরা চাইলে ব্যাক কমিং করতে পারো, প্রিয়াঙ্কা যেহেতু ব্যাক কমিং করেছিল তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে ক্রিম করলাম। ক্রিম আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ক্রিম করেছি আর কি। ক্রিমটা করলে কী হয়, চুলে এক্সট্রা ভলিউম চলে আসে। আর আমি এটা উপর দিয়ে করব, পুরো চুলটা করব না আর কি। তো এই দেখো আমি চলে এসেছি মেকআপ করতে। প্রথমে ফেস ওয়াশ দিয়ে তো মুখটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে টোনার লাগিয়েছি, তারপরে লাগাচ্ছি অ্যালোভেরা জেল লাগাচ্ছি, তারপরে হিমালয়ের এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। এইটা খুব সুন্দর ময়শ্চারাইজার, এটা লাগানোর পরে যে কোনো ফাউন্ডেশন বলো আর সিসি ক্রিম হোক বিবি ক্রিম হোক সব সুন্দরভাবে বসে যায় আর কি। আর তারপর লিপ বাম লাগালাম, তারপরে এখানে আমি 925 ল্যাকমি সিসি ক্রিম লাগাচ্ছি। সিসি ক্রিম এটা আমার হানি বেজ আর কি, স্কিন টোনের সঙ্গে ভালোভাবে ম্যাচ করে যায়। এটা খুব সুন্দর একটা সিসি ক্রিম আর ভালো কভারেজ দেয়। আর দিনের বেলা যেহেতু ভারী এক্সট্রা কোনো মানে ফুল কভারেজ ফাউন্ডেশনের দরকার নেই, আর আমার স্কিনে যেহেতু আদার্স কোনো এক্সট্রা দাগ পাক কিছু নেই, সেই জন্য আমি এটাই দুবার লাগাচ্ছি আর কি। একবার প্রথমে লাগিয়ে নিলাম, তারপরে কনসিলার হিসাবে, কনসিলার তো নেই আমার কাছে, এইটা আমি চোখের তলে লাগিয়ে দিলাম কারণ আমার ডার্ক সার্কেল আছে। তারপরে তার উপরে আমি 925 এখানে কম্প্যাক্ট পাউডার লাগাবো, এটা ঘষে ঘষে লাগাবো না, জাস্ট চেপে চেপে লাগিয়ে দেবো মেকআপটা সেট করার জন্য। তো চেপে চেপে আস্তে আস্তে লাগিয়েছি আমি, এগুলো ফার্স্ট করে দেখিয়েছি। তারপর এইরকম একটা ব্রাশ নেব, নিয়ে এই আমার আইশ্যাডো প্যালেট, এই প্যালেটের ব্ল্যাক কালারটা নিয়ে আমি এখানে আইব্রোটা ফিল করবো। আমার আইব্রো মোটামুটি ঠিকই আছে, খুব একটা পাতলা নয়, তবু এই যে স্টার্টিং পয়েন্টটা এখানটা একটু পাতলা মতন, ওখানটা একটু ফিল করে নেবো। আর আমার এই ডান দিকের আইব্রোটা একটুখানি গ্যাপ রয়েছে, এটা ছোটোবেলায় হয়ে গেছিলো গ্যাপ, একটা অ্যাক্সিডেন্টের ফলে গ্যাপ তৈরি হয়েছে, তো সেইখানটা ফিল করে নেব। আর দেখতে পাচ্ছি একটু একটু টাচ দিয়ে নেব। আইব্রোটা ফিল করলে কি হয়, মেকআপটা খুব এনহ্যান্স করে আর কি। তো এই যে দেখো আইব্রোটা ফিল করে নিয়েছি, আর একদম দেখো কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম ফেক লাগছে না কিন্তু ন্যাচারাল লাগছে। আমিও ট্রাই করেছি প্রিয়াঙ্কার মতো। তো দেখো দুদিকের আইব্রোটা আমি তোমাদের দেখাচ্ছি, বেসটাও তুমি দেখো কাছ থেকে দেখে নাও তোমরা, কী সুন্দর বেসটা তৈরি হয়েছে মেকআপে। তারপর এই যে রেড কালারটা নেবো আমি, যেহেতু আজকে রেড কালারের উপর মেকআপটা করব, শাড়িটার কালার অন্য বাট আমি কন্ট্রাস্ট করে মেকআপটা করেছি আর কি, কন্ট্রাস্ট কালার পরেছি আর কি, শাড়িটা সবুজ কালারে আর ব্লাউজটা লাল কালারে। তো তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো। ও দেখে নিয়েছো অলরেডি, তোমরা প্রথমে দেখে নিয়েছো শাড়ির কালারটা কেমন আর ব্লাউজের কালারটা কেমন। তো সেই ব্লাউজের কালার অনুযায়ী আমি রেড কালার এখানে দেখো আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি। জাস্ট আমি আই শ্যাডো লাগানোর এক্সপার্ট নই, জাস্ট এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি আর কি। তোমরা দেখো হালকা করে লাগাবো, যেহেতু দিনের বেলা বেরোবো তো বেশি ডিপ করে লাগানো যাবে না, হালকা হালকা করে একটু একটু লাগিয়ে নিচ্ছি। এটা হালকাই লাগিয়েছি আমি, আর দেখো হালকা লাগিয়েছি আমি, কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে একটা গোল্ডেন শেড নেব, নিয়ে জাস্ট আইবলের উপরে একটু লাগিয়ে নেব, যাতে
তাতে সুন্দর লাগবে আর কি। এটা প্রিয়াঙ্কা করেনি, বাট আমি করছি। এটা একটু আইলিডের ওপরে একটু গোল্ডেন কালারের টাচ দিচ্ছি, তার কারণ আমার শাড়িতে গোল্ডেন কালার আছে, যেটা তোমরা আগেই দেখে নিয়েছো। গোল্ডেন কালার আছে, গোল্ডেন টাচ একটু দেবো। তো এই দেখো আই মেকআপ হয়ে গেছে, এই আই মেকআপ হয়ে গেছে আর কি। এরপরে এই যে আইকনিক ল্যাকমির আইকনিক, এটা কি বলে, আইলাইনার, আইলাইনার নিয়ে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। দেখো এটা ধীরে ধীরে কিন্তু করতে হবে, আর এটাতেও আমি কোনোটাতেই এক্সপার্ট নয়, তবু ধীরে ধীরে ট্রাই করছি। তোমরা দেখতে থাকো, যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে লাগিয়ে নিচ্ছি আইলাইনারটা, এভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা ধীরে ধীরে লাগাবে আর কি, সবাই ধীরে ধীরে লাগাবে, কেউ তো আমরা মেকআপ আর্টিস্ট নই, তো ধীরে ধীরে লাগাবে। এখানে দেখো চোখটাও সুন্দর লাগছে, আমি দুদিকের আইলাইনার লাগিয়ে নিয়েছি। আর এরপরে আমি কাজল লাগাবো, এটাও আইকনিক আইস, ল্যাকমির আইকনিক আইস। এই কাজলটা আমি ভালো করে লাগিয়ে নেবো, আর এটা খুব ধীরে ধীরে লাগাতে হবে, আর খুব সাবধানে লাগাতে হবে, যাতে চোখের মধ্যে না কাজল পেন্সিলটা ঢুকে যায়। আমার প্রথম প্রথম ঢুকে যেত আর কি, চোখের মধ্যে ঢুকে যেত, চোখ দিয়ে জল চলে আসতো, মানে বিশ্রী একটা ব্যাপার তৈরি হতো। সেই জন্য আমি তোমাদের বলছি, যদি না তোমরা মানে মেকআপ করে থাকো, প্রথম প্রথম মেকআপ করছো, তো এইটা খুব সাবধানের সঙ্গে করবে। কাজল প্রথম প্রথম চোখে একটু ঢুকে যায়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে এই ল্যাশ কার্লার নিলাম, ল্যাশ কার্লার নিয়ে ল্যাশটাকে কার্ল করে নেবো। কার্ল করার পরে আমি তোমাদের দেখাবো কতটা পার্থক্য বোঝা যায়। আর এটা 10 সেকেন্ড করে হোল্ড করতে হবে কার্ল করার সময়। তো 10 সেকেন্ড হোল্ড করেছি আমি, এটা ফাস্ট করে দিয়েছি। দেখো ল্যাশগুলো, আমার ল্যাশগুলো মোটামুটি ঘন আছে আর কি। তারপরে মাস্কারা লাগিয়ে নিলাম, ব্লু হেভেনের মাস্কারাটা, আমার ব্লু হেভেনের মাস্কারা হয়ে গেছে। তো নয় তো ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল হয়ে যেত আর কি। তো এই মাস্কারা লাগানোর পর দেখো কত সুন্দর এক্সট্রা ভলিউম চলে এসছে ল্যাশগুলোতে কার্ল করার ফলে। তো এখানে মাস্কারাটা আমি দু চোখের পাতায় লাগিয়ে নেব, তারপরে চলে যাব আমার ঠোঁটে লিপস্টিক লাগাবো। তো এখানেই দেখো আমি এই আরও দুটো লিপস্টিক কিনে নিয়ে এসেছি ব্লু হেভেনে। তো আমি আজকে রেডটাই লাগাবো, তার কারণ আমার ব্লাউজের কালারটা যেহেতু রেড, আমি রেডের উপরেই যাব। তো রেড কালার লিপস্টিকটা এখানে আমি ভালো করে লাগিয়ে নেব। দেখো তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে লাগিয়ে নেবে, কিন্তু আমার প্রথম 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 আমি এখনও প্রথমেই আছি আর কি। তবু লিপস্টিকটা বারবার পরা, তো লিপস্টিক কাজল এগুলো আমরা বেশি পরে থাকি, তো এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। আইলাইনারটা একটু সমস্যা হয়, আর আইব্রো ফিল করাটা একটু সমস্যা হয়। তারপরে এখানে ল্যাকমি 95 কম্প্যাক্টটা নিয়ে আর একটু একটু লাগিয়ে নেব, যা আই শ্যাডো একটু আধটু পড়েছিলো তার উপরে একটু লাগিয়ে নেব। তারপর টিপ পরে নেবো, টিপ ছাড়া তো বাঙালি লুক অসম্পূর্ণ, টিপ পরে নেবো। এরপরে পরবো সিঁদুর পরে নেবো, যেহেতু আমি বিবাহিত, তো বিবাহিতরা সিঁদুর পরবে আর অবিবাহিতরা সিঁদুর পরবে না। তো এই সিঁদুর পরে নিলাম, আর সিঁদুরটা হচ্ছে খুকুমণি সিঁদুর। আমি আগে ল্যাকমিই পরতাম, বাট এখন খুকুমণি একটা কিনে নিয়ে এসেছি। আর এই দেখো চুড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, চুড়ি পরে নিয়েছি, সব গয়নাগাটি পরে নিয়েছি। এবার করব চুল। তো চুলটা যেহেতু আমার ক্রিম করা আছে, সেহেতু চুলটা দেখো কতটা এক্সট্রা ভলিউম রয়েছে। তো আমি এখানে সামনে পাপ বানাবো, তোমরা চাইলে যে পাপগুলো কিনতে পাওয়া যায় ওই পাপও চুলের মধ্যে দিয়ে, যদি না ক্রিম করো বা ভ্যাকুয়াম করো, তো পাপগুলো চুলের ভেতরে দিয়ে চুলটাকে এইভাবে পাফ করতে পারো, সামনে ফ্রন্ট পাফ করতে পারো। তো এই দেখো এখানে কত ইজিলি হয়ে গেল ক্রিম করার পরে, ব্যাকমও করলে এইরকম ইজি হয়ে যায়। কিন্তু আমি ব্যাকম করিনি, আমি বললাম তো ক্রিম করেছি, প্রথমেই দেখিয়েছি। তো এখানে একটু একটু চুল আমি সামনের দিকে বের করে দেবো। এই দেখো এই যেই পাফটা, এটা দিয়েও চুল পাফ করা যায় আর কি, যদি না ক্রিম করো আর কি, ক্রিম্পার যদি না থাকে। আর এই ক্রিম্পারের রিভিউটা আমার চ্যানেলে রয়েছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও তো দেখে নিতে পারো। তো এখানে আমি এইরকম সিম্পল একটা জুয়েলারি পরেছি আর তার সাথে। তো বন্ধুরা কেমন লেগেছে বলো, ভালো লেগেছে না খারাপ লেগেছে বলো, একটু একটু চেষ্টা করেছি, যদি তোমরা ভালোবাসা দাও আরও চেষ্টা করব। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যাও। তো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।